শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলায় ইউক্রেনের 3491টি সামরিক ঘাঁটি, 123টি ড্রোন এবং 1127টি ট্যাঙ্ক ধ্বংস। কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরের ওপর তীব্র বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। আমেরিকা আরও $20 কোটি মূল্যের প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। আমাদের সবাইকে হত্যা করে কিয়েভ দখলে নিতে হবে, জেলেনস্কির হুঙ্কার। রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে, সতর্ক করলেন ন্যাটো প্রধান। রুশ হামলা থেকে রক্ষা পেল ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ। ইরাকে মার্কিন ঘাঁটি ও মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা। এবার বিস্তারিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কস্ক বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 3500 সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। গতকাল তিনি জানান, ইউক্রেনের 3491টি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যার মধ্যে 123টি ড্রোন, 1127টি ট্যাঙ্ক ও অন্যান্য আর্মার্ড কমব্যাট ভেহিকল, 115টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 423টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং 934টি স্পেশাল মিলিটারি ভেহিকল রয়েছে। জেনারেল কোনাশেঙ্কভ জানান, রাশিয়ার সেনারা অগ্রাভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, গত 24 ঘন্টায় রুশ সেনারা 5টি ড্রোন ও 1টি টোচকা ইউ মিসাইল ধ্বংস করেছে। একই সময়ে দনবাস ও লোহানস্ক প্রজাতন্ত্রের গেরিলারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আরও এলাকা মুক্ত করেছে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার জন্য প্রেসিশন উইপন ব্যবহার করছে। এসব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমে এবং রাজধানী থেকে 25 কিলোমিটার দূরে রাশিয়ান ও ইউক্রেনের সৈন্যদের তুমুল লড়াইয়ের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী শনিবার ইউক্রেনে আর্টিলারি এবং বিমান হামলা চালিয়েছে। ভ্যাসিলকিভ শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচের মতে, শনিবার ভোরে ভ্যাসিলকিভ শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এতে একটি তেলের ডিপো ধ্বংস হয়েছে বলেও তিনি জানান। অন্যদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বালাসিনোভিচকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ান রকেট ভ্যাসিলকিভের কাছে একটি গোলা বারুদের ডিপো ধ্বংস করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় জানিয়েছে, রুশ বাহিনী মারিউপোলের একটি মসজিদে গোলা বর্ষণ করেছে। সেই সময় এই মসজিদে 80 জন লোক আশ্রয় নিয়েছিল, তবে হামলার সময় প্রকাশ না করলেও তারা বলেছে যে মসজিদে অবস্থানকারীদের মধ্যে কয়েকজন তুরস্কের নাগরিক ছিল। বার্তা সংস্থা এএফপির মতে, ইসমাইল হ্যাসিওগোলু নামে মারিউপোলের স্থানীয় সুলেমান মসজিদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য, যিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন, তিনি বলেছেন মসজিদটিতে সরাসরি আঘাত করা হয়নি, তবে আগুন লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ব্যাটালিয়নের কৌশলগত 31টি গ্রুপ অকেজো করে দেওয়ার পর রাশিয়া সেখানে আরও সৈন্য পাঠাচ্ছে। এই ঘটনাকে তিনি কয়েক দশকের মধ্যে রুশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি হিসাবে বর্ণনা করেছেন। জেলেনস্কি বিস্তারিত আর কিছু বলেনি এবং তার ওই দাবিরও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জেলেন্সকি আরও বলেন, 24 ফেব্রুয়ারি রাশিয়া প্রথম ইউক্রেনের আক্রমণ করার পর থেকে ইউক্রেনীয় প্রায় 1300 সৈন্য নিহত হয়েছে। তিনি জানান, রাশিয়ানদের হাত থেকে কিয়েভের রাজধানীকে রক্ষা করতে আরও ইউক্রেনীয় মর্তের রাজি আছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রাশিয়া ইউক্রেনের পশ্চিম অঞ্চলগুলোকে লক্ষ্য করে তার যুদ্ধ আরও সম্প্রসারিত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সাথে সাথে রাজধানী কিয়েভের কাছে সেনাদের পুনর্গঠন করছে বলে মনে হচ্ছে। আমেরিকা আরও $20 কোটি মূল্যের প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে, তখন এই অস্ত্র সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো হলে তাতে হামলা চালাবে মস্কো। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের কাছে পাঠানো অস্ত্রের চালানকে রাশিয়ার
বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করা হবে। এদিকে যুদ্ধ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সরকার বিচার বহির্ভূতভাবে বিরোধীদের হত্যা করেছে, তাদেরকে পণবন্দী করছে এবং বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। এর আগে 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রুশ সেনাদের নির্দেশ দেন। এর দুদিন পর 26 ফেব্রুয়ারি আমেরিকা ইউক্রেনকে $35 কোটি মূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। অস্ত্র সরবরাহ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন। রাজধানী কিয়েভ রক্ষায় জীবনের শেষ বিন্দু দিয়েই রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রবিবার সকালে তিনি এই হুঁশিয়ারি দেন। জেলেনস্কি বলেন, তারা যদি বোমার চাদর বিছিয়ে দেয়, সহজেই আমাদের ইতিহাস মুছে দিতে চায়। আমাদের সবাইকে ধ্বংস করেই তাদের কিয়েভে ঢুকতে হবে। যদি এটাই তাদের উদ্দেশ্য হয়, তবে তারা আসতে পারে। এ পর্যন্ত 1300 ইউক্রেন সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। এই সময় পশ্চিমাদের শান্তি আলোচনার আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেন অভিযানে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছেন সামরিক জোট ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান এক পত্রিকার বরাতে এমন খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ন্যাটো মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ে আমরা ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারের কথা জোরালোভাবেই শুনতে পাচ্ছি, তবে ক্রেমলিনের মিথ্যাচারে সবকিছু বিচার বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন স্টলটেনবার্গ। তিনি আরও বলেন, তারা নানা রকম মিথ্যা দাবি করছে, আমাদের সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে। রাশিয়া এই মিথ্যাচারের মধ্যেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে, এমন করলে তা হবে যুদ্ধাপরাধ। এই সময় ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনের জনগণ সাহসের সাথে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করছে, সামনের দিন আরও কঠিন হতে পারে। ইউক্রেনে রুশ হামলা থেকে রক্ষা পেয়ে তুর্কি মসজিদ সুলতান সুলাইমান গত শুক্রবার ইউক্রেনের মারিওপোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। এই সময় শহরটিতে তুরস্কের নির্মিত সুলতান সুলাইমান মসজিদের 700 মিটার দূরে এসে পড়ে রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র, খবর আনাদোলুর। তবে রুশ হামলায় কোনো ক্ষতি হয়নি তুর্কি এ মসজিদটির। মসজিদ কমিটির প্রধান ইসমাইল হাসিকুলু শনিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। মসজিদটির 2 কিলোমিটার দূরে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউক্রেনের শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী। শহরের বাসিন্দারা ঘরবন্দী হয়ে প্রচণ্ড খাদ্য সংকটে পড়েছেন। বর্তমানে মসজিদটিতে এসে আশ্রয় নিয়েছেন 86 তুর্কি নাগরিক। এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন। গত 24 ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 25 লাখেরও বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়েছেন। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে। হামলা সম্পর্কে ইরাকের গণমাধ্যম প্রথমে কয়েকজন কুর্দি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল যে কুর্দিস্তানের রাজধানী এরবিলে আজ দিনের প্রথম ভাগে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। পরে কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, এরবিল হামলায় প্রায় 123টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কুর্দিস্তান অঞ্চলের কাউন্টার টেরোরিজম এর মহাপরিচালকের বরাতে ইরাকের রাষ্ট্র বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে এরবিলে 12টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবরে বলা হয়, আমেরিকার নতুন কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং এরবিল বিমানবন্দরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে, বাগদাদের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সাইরেন অ্যালার্ম সক্রিয় করা হয়। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এসব ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হামলাকে জঘন্য আক্রমণ বলে উল্লেখ করেছে, তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।
ইরাকের গণমাধ্যম জানিয়েছে, হামলার পর এরবিলের আকাশে মার্কিন সামরিক বিমান টহল দেয় এবং বেসামরিক বিমানের ওঠানামা স্থগিত করা হয়। হামলার ফলে এরবিলের মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায়। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। ইরাকে মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি ও কনসুলেট ভবনগুলো মাঝে মধ্যেই এ ধরনের সভা সমাবেশ শিকার হয়ে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।